এই, তোর হাতে কি ব্যথা হয়েছে নাকি? সেই কখন থেকে দেখছি আর তুই বসে নুরবুর করছিস, ভালো করে আমার পা টিপে দে। এই হ্যাঁ দিছি বাবু, দিছি, ভালো করেই তো দিছি আপনার পা টিপে। কি মুখে মুখে তর্ক করিস, তোর এত বড় সাহস? বাবু যা, বেরিয়ে যাই বাড়ি থেকে, আর কোনো দিন এই বাড়িতে আসবি না। বাবু এমনটা করবেন না, আপনি দয়া করে আমাকে মাফ করে দিন, আমি আর কোনো দিন এমন কাজ করব না, আমার ভুল হয়ে গেছে বাবু। না, আমি তোর কোনো কথা শুনব না, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, এই বাড়িতে আর আসবি না, তুই যা এখান থেকে, চলে যা তুই। বাবু দয়া করুন আমার উপরে, আপনি আমাকে এইভাবে কাজ থেকে বের করে দিলে যে আমি বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরে যাব। ঠিক আছে যা, এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু এর পর থেকে আর যেন এই কাজ করা না দেখি তোকে। আচ্ছা বাবু, আর কোনোদিন হবে না এমনটা। যা যা, তুই আমার সামনে থেকে এখন যা, আমার সামনে আসবি না তুই। কি ব্যাপার, কি হয়েছে তোমার, এই রকম মন খারাপ করে বসে আছো যে, কি হয়েছে তোমার? আরে বাদ দাও না গিন্নি, আমার আবার কি হবে, যাও এক গ্লাস পানি এনে দাও, রোদে পুড়ে এসেছি তাই চেহারাটা শুকনো লাগছে এমন। আচ্ছা আমি আনছি পানি, দাঁড়াও। এই নাও গো পানি খেয়ে নাও। ও গো বলো না গো, কি হয়েছে তোমার, মন খারাপ দেখলে আমার একদম ভালো লাগে না। বললাম না আমার কিছু হয়নি, যাও সরো এখান থেকে, এখন জ্বালিও না বউ, আমার ছেলেটা কোথায়? আছে কোথাও, খেলছে মনে হয়। বউ ছেলেটাকে একটু চোখে চোখে রাখো বুঝলে, ওকে পড়াশোনা শিখিয়ে সাহেব বানাবো। তোমার মালিক আজ আবার তোমাকে বকেছে তাই না? আরে না না, এমন কিছু হয়নি বুঝলে। আমি জানি মালিক আজ আবার বকেছে তোমাকে, তুমি কাজটা ছেড়ে দাও বুঝলে, এমন কাজ করার কোনো দরকার নেই যেখানে ছোট হতে হয়, লোকের কথা শুনতে হয়। তোমাকে এত ভাবতে হবে না বউ, আমরা ছোট জাত, আমাদের গায়ে গন্ডারের চামড়া লাগানো, লোকের এই সব কটু কথা, দু একটা লাথি ঘুষি আমাদের কাছে কিছুই না রে বউ। আমি তোমাকে কতবার বলেছি এই কাজ ছেড়ে দাও, দরকার পড়লে আমি লোকের বাড়িতে কাজ করব, তুমি এই সব কাজ আর করো না। হ্যাঁ বউ তুই থাক, আমি একটু বাজারে যাব, তোর কিছু লাগলে বল আমাকে। না আমার কিছু লাগবে না, আর এই অসময় বাজারে কি তোমার? কাজ আছে অনেক কাজ, তুমি থাকো আমি গেলাম। আরে হরি ভাই যে কোথায় যাচ্ছ? কোথায় আর যাব ভাই, যাচ্ছি একটু বাজারের দিকে, তুমি কোথায় যাবে? আমি ওই বাজারেই যাব, এই চলো চলো একসাথেই যাই। হ্যাঁ হ্যাঁ চলো চলো। তা ভাই দিনকাল কেমন যাচ্ছে তোমার, সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই সব কিছু ঠিকঠাকই আছে, আমাদের আর দিনকাল, কোনো না কোনো ভাবে টেনে টুনে চলিয়ে যায়। তা তা তোমার আজকাল কি খবর, কি কাজ করছো আজকাল? কি কাজ আর করবো ভাই, ওই আগের সেই কাজ, গরু দিয়ে হাল চাষ। আজকাল ধান্দার অবস্থা খুব মন্দা চলছে গো, এখন কেউ আর গরু দিয়ে হাল চাষ করাতে চায় না, সবাই গাড়ি দিয়ে চাষ করে। তা এক কাজ করো, গাড়ি কিনে ফেলো একটা। হ্যাঁ ভাই গাড়ি তো কিনবো, কিন্তু কিছু টাকার জন্য কিনতে পারছি না, তুমি যদি আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দিতে তবে বড়ই ভালো হতো। আমি আবার কি করে টাকার ব্যবস্থা করে দেব, আমার নিজের সংসারটাই ঠিক করে চালাতে পারছি না। শোনো না, তুমি জমিদার মশাইয়ের কাছে বলে যদি আমাকে কয়টা টাকার ব্যবস্থা করে দিতে তবে বড়ই ভালো হতো, মানে সামনে ধানের চাষ হবে তো, তাই
এখন গাড়ি কিনতে পারলে না সহজে টাকাটা চুকিয়ে দিতে পারতাম। তুমি দেখো না গো ভাই, বলি কি শোনো, কটা দিন দেরি হয় সেও ভালো, জমিদারের কাছ থেকে টাকা নিও না, সব হারিয়ে পথে বসে যাবে গো। আচ্ছা ভাই বুঝেছি, তুমি আমার কাজ করে দেবে না দেখে জমিদারকে নিয়ে গালমন্দ করছো, তাই তো? এই জন্য বলে মানুষের ভালো করতে নেই। আচ্ছা আমি কথা বলে তোমাকে জানাবো, কিন্তু যদি পরে কোনো বিপদে পড়ে যাও তাহলে আমার কাছে আসতে পারবে না, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বাজারে চলে এসেছি, চলো বাজার করতে হবে। এই হরি ভাই, ওই দেখো দেখো সামনে জমিদার মশাই দাঁড়িয়ে আছে, মাছ কিনবে মনে হয়। এই তুমি এক কাজ করো, এই জমিদারের কাছে আমার টাকার ব্যাপারটা বলে দেখো না, যদি কিছু ব্যবস্থা হয়। আচ্ছা ঠিক আছে চলো। জমিদার বাবু, আপনি কি করছেন এখানে? আমাকে বললে তো আমি মাছ কিনে নিয়ে যেতাম। তোকে তো খুঁজে পেলাম না, বাজারে কাজ এসেছিলাম, মাছ চোখে পড়ে গেল তাই ভাবলাম নিয়ে যাই। বাবু এই নিতাইয়ের নাকি কিছু টাকা ধার লাগবে, তাই আমাকে নিয়ে এলো আপনার সাথে কথা বলিয়ে দিতে। হ্যাঁ ভালোই করেছিস, এই সামান্য উপকার তো করাই যায়। তা কত লাগবে তোর? আমার ওই 20,000 মতো হলেই হবে। টাকা দিতে আমার আপত্তি নেই, কিন্তু টাকা ফেরত দিতে পারবি তো সব? মানে 6 মাসে তোকে 30,000 দিতে হবে, মানে প্রতি মাসে 5,000 করে, পারবি তো? হ্যাঁ বাবু পারবো পারবো। বেশ কালকে এসে টাকাটা নিয়ে যাস। জমিদার বাবু এই নিন আপনার মাছ। আমাকে দুটো বড় বড় দেখে মাছ দাও তো ভাই। এই নাও। হ্যাঁ দাদা এই নাও, একটা মাছ তোমার, আমার এত উপকার করলে তুমি। আরে না না আমার লাগবে না কিছু। দাদা আমি কিন্তু খুব অখুশি হব তুমি যদি না নাও। তোমাকে নিয়ে আর হয় না, দাও, এত করে যখন বলছো দাও। কি গো গিন্নি কোথায় গেলে, এইদিকে আসো। আসছি আসছি। সেই কোন সকালে গিয়েছিলে বাজারে, আর এই বাড়ি ফেরার সময় হলো? দেরি কি আর সাধে হলো, রাস্তায় নিতাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, কথা বলতে বলতে এত দেরি হয়ে গেল। কি এমন কথা বলেছিলে যে তার কারণে এত দেরি হয়ে গেল? তুমি না অনেক বেশি কথা বলো। এই দেখো বাজার থেকে একটা বড় মাছ কিনে এনেছি, রান্না করো দেখি মাছটাকে। মা ইলিশ মাছ? আজ তো তাহলে ভালো করে সর্ষে ইলিশ খাওয়া যাবে, কতদিন খাই না ইলিশ মাছ। হ্যাঁ হ্যাঁ অনেকদিন তোমার হাতের সর্ষে ইলিশ খাইনি, খুব ভালো করে রান্না করো, আজকে জমিয়ে খাবো। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে জিরিয়ে নাও, আমি রান্না করছি। এটা ছেলেটা কোথায়, দেখছি না যে ওকে? ও ঘরে ঘুমোচ্ছে। আজি বাবু আমাকে ডেকেছেন। এই ছোট লোকের বাচ্চা, তুই যে ছেলেটাকে টাকা ধার নিয়ে দিলি সে তো আমার টাকা না দিয়ে পালিয়েছে, যা বেরো যেখান থেকে পারিস, ওকে খুঁজে নিয়ে আয়, খুঁজে নিয়ে আয়। বাবু আমি কোথা থেকে খুঁজবো ওকে, আর টাকা তো দিয়েছেন আপনি, এখন আমাকে কেন বলছেন খুঁজতে? তোর এত বড় সাহস, তবে রে। বাবু বাবু ছেড়ে দিন, কে আছেন বাসান আমাকে, মরে গেলাম, মেরে ফেললো আমাকে। কি করছিস মূর্খ, ছেড়ে দে ওকে, অসহায়ের উপর একই জুলুম। আপনি আপনার কাজ করুন, আমার কাজে আপনি বাধা দিতে আসবেন না, আপনি কি আমার পরিচয় জানেন না? কি এত বড় সাহস,
এত অহংকার তোর! আমি তোকে অভিশাপ দিলাম, একদিনের জন্য তোর চাকর হবে জমিদার, আর তুই হবি চাকর। এই, তোর হাতে কি ব্যথা হয়েছে নাকি? সেই কখন থেকে দেখছি তুই বসে বসে নুরুবুরু করছিস, ভালো করে আমার পা টিপে দে। দিচ্ছি বাবু দিচ্ছি, ভালো করেই তো দিচ্ছি আপনার পা টিপে। কে মুখে মুখে তর্ক করিস, তোর এত সাহস? যা বেরিয়ে যাই বাড়ি থেকে, আর কোনোদিন এই বাড়িতে আসবি না। বাবু এমনটা করবেন না, আপনি দয়া করে আমাকে মাফ করে দিন, আমি আর কোনো দিন এমন কাজ করব না, আমার ভুল হয়ে গেছে বাবু। না, আমি তোর কোনো কথা শুনবো না, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, এই বাড়িতে আর আসবি না, তুই যা এখান থেকে, চলে যা তুই। বাবু দয়া করুন আমার উপরে, আপনি আমাকে এইভাবে কাজ থেকে বের করে দিলে যে আমি বউ বাচ্চা নিয়ে না কে মরে যাব। ঠিক আছে যা, এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু এরপর থেকে আর যেন এই কাজ করা না দেখি তোকে। আচ্ছা বাবু, আর কোনোদিন হবে না এমনটা। যা যা, তুই আমার সামনে থেকে এখন বেরিয়ে যা, আমার সামনে আসবি না তুই। এই হরি, এইদিকে আয় তো। আমাকে মাফ করে দেবেন বাবু, জানি না আমার কি হয়েছিল, আমি কেনই বা কালকে আপনার সাথে এমন ব্যবহার করলুম। সবই সাধু বাবার অভিশাপের ফল, তোর কোনো দোষ নেই। আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি সাধু বাবার অভিশাপে একদিনের জন্য চাকর হয়ে বুঝেছি আমি তোর সাথে কত খারাপ আচরণ করেছি, আমাকে তুই মাফ করে দিস। বাবু কি বলছেন আপনি এসব, আপনি আমার মনিব, আপনার মুখে এসব মানায় না। একদিনের চাকর হয়ে নীলকান্ত শিক্ষা পেয়ে যায়, আর এরপর থেকে সে আর কোনো দিন কারোর সাথে খারাপ আচরণ করেনি।